হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। রবিউল 09 টিভি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ধামাকা ভিডিও। তো এই ভিডিওটি হচ্ছে যে আপনাদের বাসা বাড়িতে সবারই রিমোট আছে, এই রিমোটগুলি নষ্ট হয়ে গেলে চেক করার জন্য অনেকে আরেকজনের বাড়িতে যান, রিমোট ভালো আছে কিনা চেক করার জন্য। তো যারা ব্যবসা করেন রিমোটের, তারা একটি রিমোট কন্ট্রোল কিনতে গেলেও 300 টাকা লাগে। আমি একটি রিমোটের ডিভাইস তৈরি করে দেখাবো, অনলি 10 টাকা খরচে। তো আপনারা চাইলে নিজেরাই এই জিনিসটি তৈরি করে বাসা বাড়িতে আপনারা রিমোট চেক করতে পারেন, এবং যারা রিমোটের ব্যবসা করেন রিমোট চেক করে দিতে হয়। তো এই জিনিসটি তৈরি করতে পারবেন, খুবই স্যাম্পল, তো সবাই তৈরি করতে পারবেন, ভিডিওটি সবাই পুরোপুরি দেখবেন। তো রিমোট এই জিনিস ডিভাইসটি তৈরি করতে গেলে কি কি লাগবে আপনাদেরকে ডিটেলস সহ আমি বলে দিচ্ছি। তো আপনাদের একটি নষ্ট মোবাইলের ব্যাটারি লাগবে, তো এরকম নষ্ট মোবাইলের ব্যাটারি নেবেন একটা। আরেকটা যে টিভির আমাদের রিমোট কাজ করে যে সেন্সর, তো ইলেকট্রনিক্সের দোকানে যাই বললেই হবে, একটি সেন্সর দেন। তো এই সেন্সর নেবেন, তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই সেন্সর। তো আরেকটি হচ্ছে সিগন্যাল বাল্ব, এই তিনটি জিনিস আমাদের প্রয়োজন। এই তিনটি জিনিস হলে আমাদের একটি সুন্দর একটি ডিভাইস রিমোট কন্ট্রোল তৈরি হবে। সবাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, এই ভিডিওটি সবারই কাজে লাগবে, কারণ প্রত্যেকের বাড়ি টিভি আছে এবং রিমোট আছে। তো রিমোটগুলি চেক করার জন্য আপনাদের একটি সুন্দর ডিভাইস তৈরি করে দেখাবো। তো দেখতে থাকেন পুরোপুরি ভিডিও, কথা না বেরিয়ে চলুন শুরু করি। তো বন্ধুরা, আপনাদের কি কি প্রয়োজন পড়বে একটি মোবাইলের ব্যাটারি, তো নষ্ট মোবাইলের ব্যাটারি একটা নেবেন, আরেকটা সিগন্যাল বাল্ব নেবেন, আরেকটা সেন্সর। তো এই তিনটি জিনিস প্রয়োজন, তো আমাদের এই দুইটি জিনিস ইলেকট্রনিক্স দোকান থেকে কিনে নেবেন। তো একটি সেন্সর আর একটি সিগন্যাল বাল্ব, আর মোবাইলের নষ্ট ব্যাটারি তো সবার বাসা বাড়িতেই থাকে, তো এটা কিনতে হবে না, মোবাইলের পুরানো ব্যাটারি নিলেই হবে। তো এখন এটা সংযোগ করব কিভাবে, তো সংযোগটি হচ্ছে যে আমাদের সেন্সরের, দেখেন এভাবে সেন্সরটি ধরার পরে এই সাইটে আমাদের একটি পিন আছে, যে এই পিনটি আমাদের ব্যাটারির পজিটিভ লাইনে কানেকশন করব। তো মনে রাখেন, তো যারা এই কাজটি বুঝতে সমস্যা হচ্ছে তারা কমেন্ট করবেন। তো আর ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখেন, এই জিনিসটি যাদের বানানো প্রয়োজন এবং সবারই প্রয়োজন, তো অনেকে বানাতে ইচ্ছুক হলে তো আমার ভিডিওটি ভালোভাবে দেখে তারপর বানাবেন, তো 100% কাজ হবে। তো দেখেন এই যে আমি সেন্সরের যে প্রথম পিনটি আছে ব্যাটারির পজিটিভ লাইনে সংযোগ করে দিব। তো দেখেন সুন্দরভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন। তো আমি ব্যাটারির পজিটিভ লাইনে কানেকশন করে দিলাম, এবং আমাদের সেন্সরের যে মাইনাস পিনটি আছে, তো মাইনাস বলতে আমাদের মাঝখানের পিন আছে, এই মাঝখানের পিনটি আমাদের ব্যাটারির মাইনাসে কানেকশন করতে হবে, তো ব্যাটারির মাইনাসে আমাদের সেন্সরের মাঝখানের পিনটি কানেকশন করে দেব। তো দিলাম, দেওয়ার পরে আমাদের সেন্সরের একটি টার্মিনাল আমাদের বাকি রয়ে গেছে, এই একটি টার্মিনাল আমরা কোথায় লাগাবো, এই যে আমরা যে এটা লাগালাম, এখন আমাদের সিগন্যাল যে বাল্বটি আছে, তো আমার ভিডিও যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি সিগন্যাল বাল্বের যেটা বড়, তো যে সাইডটি বড় টার্মিনাল সেটা হচ্ছে পজিটিভ লাইন, এই সাইডটি হচ্ছে মাইনাস। তো আমরা এটা একটু কেটে নেব, ছোট করে দেব। তো আমাদের যে সিগন্যাল বাল্বের পজিটিভ লাইন আছে, এই পজিটিভ লাইনটি আমরা কোথায় কানেকশন দেব, এই পজিটিভ লাইনটি আমরা, তো বন্ধুরা দেখেন যে আমরা সিগন্যাল বাতিটি কোথায় কানেকশন করে নিয়েছি। তো আমাদের যে সেন্সরের একটি পিন বাদ ছিল, তো সেই পিনটি আমরা সিগন্যাল বাল্বের মাইনাসে লাগাইছি, আর আর যে পজিটিভ লাইনটি আসলো সিগন্যাল বাল্বের, আমরা ব্যাটারির পজিটিভ লাইনে লাগাইছি। তো লাগানোর পরে এখন যদি আমরা রিমোট দিয়ে দেখি, এই যে রিমোট আমাদের হাতে, এখন রিমোটে চাপ দেই, তো দেখেন রিমোটটা চাপ দেওয়ার পরে আমাদের দেখেন বাতিটি জ্বলতেছে। তো দেখেন আমাদের বাটনটি কাজ করতেছে কি না, তো আমরা এই যে এটা দিয়ে বুঝতে পারবো, তো বাতিটি জ্বলতেছে। তো দেখেন বাতির সিগন্যাল দিচ্ছে, আমি বাটনে ঠাসা দিলে বাতির সিগন্যাল দিচ্ছে, তো আশা করি বুঝতে পারছেন। তো এই ধরনের ভিডিও, তো এই জিনিসটি আপনাদের বাসা বাড়িতে এই রিমোট কন্ট্রোল মেশিনটি বানিয়ে থুয়ে দিলে
তো অবশ্যই আপনাদের ব্যাটারিতে চার্জ থাকতে হবে। তো চার্জ না থাকলে কিন্তু এই ব্যাটারি জ্বলবে না। ব্যাটারিতে একটু চার্জ দিয়ে তারপরে আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের এক চার্জে অনায়াসে 2-3 মাস চলবে। তো তাহলে সমস্যা হবে না। আর যদি চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে, প্লাসে একটি মাইনাসে একটি একটি চ্যাপটা পিনের কট লাগিয়ে নেবেন, তাহলে আপনারা রেগুলার চার্জ দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে কোনো কাজ দেখাবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।